সাথে সাথে টিমগুলো চলে আসি, কিন্তু আগুনটি এত চারপাশে ছড়িয়ে গিয়েছিল, পানি এবং তেলে আগুন লেগে গিয়েছিল, পানিতে ছড়িয়ে পড়েছিল আগুনে 100 মিটারের মতো জাহাজগুলোর আশেপাশে। সেই জন্য আমরা আসলে ক্লোজ হতে পারছি না, ফায়ার ব্রিগেডও ক্লোজ হতে পারছে না, এবং আগুনের ধোঁয়া এবং উত্তাপ এর কারণে আসলে কেউ ক্লোজ হতে পারছে না। আমরা আমাদের ঢাকা থেকে, কোস্টগার্ডের পক্ষ থেকে, ঢাকা থেকে, ভোলা থেকে, বরিশাল থেকে এবং মংলা থেকে আসলে টিম অত্যাধুনিক ফায়ার ফায়ার পাম্প আসছে, ওইটা ততটুকু আমরা জানতে পেয়েছি। এবং আমাদের তথ্য জানাবেন কিনা, ভিতরে কোনো মানুষ আছে কিনা, 3 জন মানুষ আহত হবার খবর আমাদের কাছে রয়েছে, ভিতরে কেউ আছে কিনা, আরো বেশ কয়েকটি সেখানে জাহাজ রয়েছে, সেগুলোর কি অবস্থা, কোনো কিছু তথ্য আছে কিনা? আচ্ছা, আমাদের আসলে ভিতরে আমরা শুনেছিলাম, আপনি 3 জন শুনেছেন বলেছেন, আমি 4-5 জন শুনেছিলাম যে ভিতরে ছিল, আমাদেরই একজন লোক ছিল কোস্টগার্ডের এবং পুলিশের, নৌপুলিশের 2 জন ছিল, সবাই যখন ব্লাস্টটা হয়েছে পানিতে মানে মানে কম্পের মানে কম্পনের কারণে পানিতে তারা পড়ে যায় এবং 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে, এতটুকু শুনতে পেয়েছি। কনফার্ম আমি এখনো করতে পারিনি আসলে এই পরিস্থিতির মধ্যে।